হ্যাসাপ হলো হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, যা হচ্ছে খাদ্য নিরাপত্তা বিষয়ক আধুনিকতম একটি বৈজ্ঞানিক কার্যক্রম। এটি তৈরি করা হয়েছিল মূলত অ্যাস্ট্রোনট বা নভোচারীদের জন্য। হ্যাসাপ একটি নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে খাদ্যজনিত অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে আমাদের সহায়তা করে। কিভাবে খাদ্য নিরাপত্তাজনিত সমস্যা ঘটতে পারে এবং কি কি উপায় এসব সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় তা জানা গেলে ইহা প্রতিরোধ করা যায়। এসব ঝুঁকি বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন বায়োলজিক্যাল বা জৈবিক, কেমিক্যাল বা রাসায়নিক এবং ফিজিক্যাল বা প্রাকৃতিক। বায়োলজিক্যাল বা জৈবিক বা জীবতাত্ত্বিক ঝুঁকিগুলি হল মাইক্রোবায়োলজিক্যাল বা অণুজীবীয়, যা ব্যাকটেরিয়া, ভাইরাস এবং প্যারাসাইটজনিত অসুস্থতা তৈরি করে। রাসায়নিক ঝুঁকি হচ্ছে কিচেনে স্যানিটেশন ব্যবস্থায় যেসব জিনিস ব্যবহৃত হয়, যেমন ওভেন ক্লিনার, হ্যান্ড ওয়াশিং লিকুইড ইত্যাদি। এবং প্রাকৃতিক ঝুঁকির অন্তর্ভুক্ত হচ্ছে গ্লাস, উড বা কাঠ, স্টোন বা পাথর অথবা অন্য কোনো বহিরাগত বস্তু। হ্যাসাপ পদ্ধতিটি রেস্টুরেন্ট ও খাদ্য প্রক্রিয়াজাতকারী সংস্থা যেমন মেনে চলছে, তেমনি FDA, USDA এই পদ্ধতি অনুসরণ করে থাকেন। যদিও বর্তমানে সব ধরনের ফুড ইন্ডাস্ট্রিকে এই পদ্ধতি অনুসরণ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু এই পদ্ধতি অনুসরণ করলে অনেক ধরনের সুবিধা পাওয়া যায় অনেক ক্ষেত্রেই। হ্যাসাপ মূলত 7টি নীতি নিয়ে গঠিত হয়। 1. অ্যাসেস দ্য হ্যাজার্ড, অর্থাৎ ঝুঁকি শনাক্তকরণ। হ্যাসাপ প্রোগ্রামে প্রথম পদক্ষেপ হচ্ছে একটি মেনু আইটেম বা রেসিপির ঝুঁকিগুলো বিশ্লেষণ করা। এই বিশ্লেষণ শুরু করতে হয় একটি ফ্লোর চার্ট তৈরির মাধ্যমে, যেখানে ধাপগুলো লিখতে হবে রেসিপির খাতা থেকে প্লেট পর্যন্ত। এখানে যে এই জিনিসটা বোঝানো হয়েছে, আমাদের এরকম রেসিপি বুক থাকে, আমরা ওই রেসিপি বুক ফলো করে রান্নাবান্না করি। প্রফেশনাল কিচেনে যখন কেউ কাজ করতে আসে, সব ধরনের কাজের সাথে আপনারা পরিচিত হবেন, কিচেন রিলেটেড সব ধরনের কাজ, প্রফেশনাল কাজ। আর পাশাপাশি আপনারা অনেক রেসিপি সম্পর্কেও জানবেন, কিন্তু এরপরেও কিচেন টু কিচেন রেসিপি ডিফারেন্ট হয়, ভিন্ন হয়। তো হয় কি, একটা নতুন কিচেনে গেলে আপনাকে দেখা গেলো এরকম একটা ফাইল দিল যে এটা আমাদের রেসিপি, তুমি এটা জানো, ওইটা জানো, এটা জানো, হ্যাঁ শেফ আমি সব জানি, এটা আমাদের ফ্রেঞ্চ রেসিপির বুক, তুমি এটা ফলো করবা। এখন এই আমাদের হ্যাসাপের প্রথম যে ধাপটা, যে শনাক্তকরণ, শনাক্তকরণটা কিভাবে, এটা দায়িত্ব থাকবে, হয়তো জিনিসটা অনেকে করে রাখবে, কিন্তু আপনি ধরে নেন আপনি আজকে একটা কিচেনে নতুন গেছেন এবং আপনি গিয়ে জানলেন যে এই কিচেনে হ্যাসাপের ধাপগুলো কমপ্লিট করা নাই। তাহলে প্রথম ধাপটা হচ্ছে এটা, যে এই রেসিপিটা, একটা রেসিপি আপনি করবেন, ওই রেসিপিটার রেসিপি বুক থেকে শুরু করে, অর্থাৎ রেসিপি খাতা থেকে শুরু করে কাস্টমারের প্লেট পর্যন্ত অথবা ডেলিভারি পর্যন্ত, আমরা যেরকম ওই যে খাবার রেখে ডেলিভারি দিই, ডেলিভারি পর্যন্ত যেই ঝুঁকিগুলো আসতে পারে, এই ঝুঁকিগুলো একটা নোট খাতা, এরকম নোট নিয়ে ওখানে লিপিবদ্ধ করা বা লিখে রাখা, এটা আমরা করি।